আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ নিরাপদে আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে শেয়ার করব টক জাল একটা বর্তা রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর এটা বছরে একবার পাওয়া যায়। আমাদের নরসিংদী ভাষায় তো এটাকে অরবরই বলে। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় এই এটার নাম কি, কিভাবে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি অরবরই, এটা বছরে একবার পাওয়া যায়, এটা সবসময় অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না, তো সৃজনশীল ফল, এটা বছরে একবারই হয়। তো অরবরইগুলো আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। আর এটা হলো বিট লবণ। এই বিট নুনটা এরকম পাথরের মতো চাকা, এটা হলো অরিজিনাল বিট নুন। এটাকে আমি এখন গুঁড়া করে নিব। এই বিট নুন কিন্তু গুঁড়া করাও থাকে, তবে চেষ্টা করবেন অরিজিনাল বিট নুন যদি আপনারা কিনতে চান তাহলে এরকম পাথরের মতো চাকাটাই কিনবেন, আসল স্বাদ পাবেন। তো এটাকে আমি গুঁড়া করে নিচ্ছি। চাইলে পাটা পোঁতাতেও একটু বেটে এটাকে গুঁড়া করা যাবে। যে কোনো বর্তাতে কিন্তু এটা এই বিট নুনটা দিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায়। আর বিট নুনটা পাথর থেকে তৈরি হয়। এখানে আমি প্রায় 20 টাকার বিট নুন এনেছি। দেখতে পাচ্ছেন গুঁড়া হয়ে গেছে। এখন আমি এই বিট নুনটাকে একটা কাচের ছোট জারে উঠিয়ে নিব। তো এটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলে এটা অনেক দিন ভালো থাকবে। অরবরইগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু থেতো করে বর্তা করে নেব। আলতোভাবে থেতো করতে হবে যেন বিচিটা যেন ভেঙে না যায়। তো এমনভাবে থেতো করব, কিছু আস্ত থাকবে আর কিছু ভেঙে যাবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি এর আগে এই লেবুর পিনিক করেছিলাম, ওই ভিডিওটা আমার ভাইরাল ভিডিও। ওই লেবুর পিনিকটা আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। আশা করি এই বর্তাটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এই অরবরইটাকে অনেকে অনেকভাবে শুধু লবণ দিয়েও খেয়ে থাকি, এভাবে বর্তা করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটা ফলো করবেন ও লাইক দিবেন। আর আমার নরসিংদীর এলাকার যদি কেউ কোনো ভাই বোন দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। দিয়ে দিলাম এখানে ভাজা মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, বিট নুন দিয়ে একসাথে একটু মিশিয়ে এখানে থেতো করা অরবরইগুলো দিয়ে দিব। একটু মাখিয়ে নিব।
এক চা চামচ কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এই ভর্তাটা। খেতে তো অসাধারণ। তো খেতে খেতে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।